ইলিশ মাছ একদম কররা করে ভাই জানিব তেলে দিয়ে মশ মশা করে আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাকে দোয়া শিবাদে আমরা অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমাদের এখানে আজকে হাটবার, মানে সাপ্তাহিক হাট হয় আপনার ডেলি মঙ্গলবারে। তো হাটে থেকে এই যে দেখেন আমি ইলিশ মাছ নিয়েছি। তো আমাদের এখানে ইলিশ মাছ পাওয়াটা খুবই টান, মানে পানি জানা অর্ডার করলে পানজানা। তো আজকে ভাগ্যে বোথায় ভালো ছোট ছোট ইলিশ মাছ পাইছি, বড় তো পাই নাই, ছোট ছোট আপনাকে দেখাই। আমি তো দেখি কোথাও আছে ইলিশ মাছ, ওই যে দেখেন ইলিশ মাছ, এই যে দেখেন। তাই না, কোন দেশের তা কই হামনা, আমার বিশ্বাস নাই যে বরফ দিয়ে নিয়ে আসি, বরফ ও তো বরফ দিয়ে নিয়ে আসি, নদী নদীর হবো না কেন কার হবো আল্লাহ জানে, ঠান্ডা বরফ, বরফ দিয়ে নিয়ে আসি না, নরম আছে কি, নরম হয় নাই না, তাড়াতাড়ি করো তাড়াতাড়ি কুই দে, হ্যাঁ খালি ভাজো আর কিচ্ছু করার লাগবে না। আজকে ইলিশ মাছ খালি ভাজা হবে আমাদের, কয়টা দেওয়াছে, দুইটা তিনটা চারটা সাতটা, সাতটা ইলিশ দেখেন, কত ছোট না আবার বলবেন, দেখেন তাও তো ভালোই বড় আছে, এই যে দেখেন ইলিশ। আমাদের এখানে পানি জানা একবার খুবই টান, বত্তা নদীর ইলিশ মাছ, ইলশা মাছ পানি জানা আমাদের এখানে দেখেন। তাও আজকে পাইছি অনেক দিন ধরে বিশ্রাই, কিন্তু পাই না, হঠাৎ করে আজকে ভাগ্য ভালো হবে, তার আমি দান মার কইছি আলাইলো মাংস যাই পাইলাম ইলিশ, পরে যে ইলিশ মাছ পাইছি আজকে ইলিশ মাছ নিয়ে এলাম। হোক আজকে আমাদের এখানে এলে আপনার এই যে মসজিদের উন্নতি কল হয়ে আপনার এই যে ধর্মসভা পাচ্ছে আর কি, মানে মাহফিল হবে আমাদের এখানে আজকে গ্রামে, তাঙ্গু ময়না ওই যে ওইখানে কাটাইছে দেখেন এই যে, আর এখানে যাবে ধান মাছ করতে। তো এখন এলে আপনার এই যে আসরের আজান দিছে, আসরে আজান দিছে আপনার এই যে বন্ধ, অল্প পরে শুনতে পারবেন আপনার আওয়াজ, দেখুন তো আপনার ফুলানে গজল টজল করবো, কিছু বয়ন হবে রাত্রে, তাঙ্গ মাইনে যে গেতাইছি হিজাব মারি দিয়েছে আর মাই, দেখেন ভালো করে মানে মারে দাও, মুরগি তো করবো এবার দেখো মাছ আবার নিয়ে জানানি, মানে যাও ইলশা মাছ ভাজি তোমাকে খাওনি, হ্যাঁ ইলিশ মাছ আনছি আজকে মসজিদে সবা, বুড়া মসজিদে যাও, রাতে তোমার আব্বা নিয়ে যাবো, তাড়াতাড়ি গুড়ো দেরি কর না, ময়নার বাপ হাড়ে থেকে ইলিশ মাছ নিয়ে আইছে, আমি ইলিশ মাছটা ভালো করে কুইডে নিব, প্রিয় দর্শক এই যে দেখেন আবেদার মাছ ধোয়া শেষ, এখানে চুলার মধ্যে আগুন দিছে, আর ওই যে দেখেন আঙ্গ বুড়া মসজিদে আপনার আজকে ধর্মসভা, ওই যে পুলাহানে আপনার গজল করেছে, তো রাত্রে আমরা সবাই ধর্মসভায় যাবো না আবেদা, তো এখানে যে আমাদের রান্না হচ্ছে আপনার ইলিশ মাছ খালি আজকে ভাজা হবে তাই তো, এই যে দেখেন আবেদাকে সুন্দর করে ইলিশ মাছ বানিয়ে দিয়ে নিয়েছে, এই যে দেখেন তোমার মশলা দিয়ে দাও, আর এখানে যা আবেদা চুলার মধ্যে যে কারাই বহাই দিলে হবে, হ্যাঁ মশলা দিয়ে দাও সব, আর দেখেন যে আমাদের মসজিদের ধর্মসভার গজল হয়তো অল্প শুনছেন, ময়নার গজল বুঝে গেল, ময়নারা দাও মাছটা ইয়ে দাও, আমি দিয়ে দিই আজকে কী কী দেন আগে, লবণ দেবো এই যে দেখেন, তারপরে এডাইল আপনার রামধনি হাঁসের ফাঁকি, এই যে না ওই অল্প দিছি, আর এডাইল আপনার শুকনা মাছের ফাঁকি, আর এডাইল আপনার এখানে দেবো আপনার হলুদ, এই যে বাস
তো এটাখানে ভালো করে মাহে না ধরো। হ্যাঁ মাহে না আঙ্গুমানের বাপ মশলা দিয়ে দিছে, এখন আমি মাহে আনব ভালো করে ঘরে ঘরে দিই মাছের মধ্যে। আজকে ইলিশ মাছ তো, আজকে বহুত দিন পরে বাড়িতে ইলিশ মাছ, মানে পানি জানা ইলিশ নাই আঙ্গু ভিডিওর মধ্যে নাই কে ইলিশ মাছ আঙ্গু চ্যানেলে ইলিশ মাছের ভিডিও নাই কে আপনার আনছিলাম বহুত দিন আগে, মানে ভাগে সাল তিন মেলা দিন পরে পাইলাম, তাও দিন ছুড়ু ছুড়ু মানে বড়টা পাইনি। আজকে আমাদের খালি ইলিশ মাছ ভাজা হবো, তাছাড়া আর তরকারি নাই, তরকারি আছে নিরেশে তরকারি রান্না হবো আর ইলিশ মাছ দিয়ে ভাজা মাছ খাবো বলে। আমি একদম কড়া করে ভাজা নিব তেলে দিয়ে মস মশা করে, একদম মশ মশা করে ভাজলে খেলে খাইতে অনেক খাপ লাগে। প্রিয় দর্শক এই যে দেখেন আমাদের ইলিশ মাছ ভাজা হচ্ছে অনেক সুন্দর করে, দেখেন এই যে ভাজা ভরা হয়ে গেছে না দাদা, ওই যে এখানে ভাজা রাখছে গুতুরি দেখেন ওই যে, আর এখানে বাঁচতেছে নামে না ওই সাইডি দেখেন ইলিশ মাছ ভাজা হয়ে গেল। বন্ধুরা ইলিশ মাছ ভাজা শেষ, এখন আমি ময়না পাখক ভাত দিম, এর খেয়ে আপনাকে কব কিরম টেস্ট হয়েছে। তো প্রিয় দর্শক এই যে দেখেন ইলিশ মাছ দিয়ে আমি আমার ভাইজা ভাত দিছি, আর এখানে আছে আপনার যে নিরামিষ সবজি, তো এইটুকু আজকে আমাদের মানে খাবার রাত্রের ডিনার। তো আমি এখন খাবো বিসমিল্লাহ বিল্লাহ ইলিশ মাছ, কতদিন ধরে খাই না, বহুদিন আগে একবার খাইছিলাম মানে পাওয়া যায় না আগে এখানে, ওই জন্য খেলে কইছিলাম দেখ ইলিশ মাছ দেখ কিছু মানে রান্না করার দরকার নেই খালি ভাজলে এলি। এই যে দেখেন ইলিশ মাছ তো জানেনি মেলা কাটা থাকে, আমি একবার চাবে চাই খাম। এই যে স্বাদ বাবা, আইরন সুন্দর লাগতেছে, বাসনা করে ইলিশ মাছ করা করে ভাজলে আরো বেশি স্বাদ লাগে। তো আমি দাঁড়িয়ে কইছিলাম যে করা করে ভাজবা, একবার করা করে ভাজছে মস্ত মস্ত করে, দেখেন করা করে ভাজলে আপনার যে কাঁড়ামাড়া শুদ্ধ কামড় দেখান যায়, আর ইলিশ মাছের মধ্যে আপনার ফেসে কাটা বেশি ওই জন্য করা করে ভাজবেন খাইতে সব পাবেন। তো প্রিয় দর্শক আজকে আমাদের এখানে এলো আপনার যে মসজিদের উন্নতি কল্পে ধর্মসভা হইতেছে, তো রাত্রে ওইখানে আমরা সবাই যাব মানে মাহফিল শোনার জন্য,
আর আজকে আমাদের এই যে ডিনার করা হইতেছে আপনার মাছ দিয়ে, তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, আজকে নাকি বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।